লন্ডভন্ড বাড়ি, ভাঙা জানালার কাজ, হদিশ নেই পরিবারের সদস্যদের। এটা হুগলির তারকেশ্বরে ৩৪ নম্বর জেলা পরিষদের আসনের সিপিএম প্রার্থী তন্ময় জানার বাড়ি। তার পরিবার সূত্র দাবি, বুধবার রাতে বাড়িতে চড়াও হয়ে তন্ময়কে মনোনয়নপত্র তুলে নিতে চাপ দেয় একদল তৃণমূল কর্মী। অভিযোগ, তন্ময় রাজি না হওয়ায় বাড়িতে তাণ্ডব চলে, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় জানালার কাজ। শুধু তাই নয়, হুমকি দিয়ে সিপিএম প্রার্থীর শালকের ওষুধের দোকানও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ওরা তো জোর করেই বন্ধ করছে, গোটা রাজ্যে যেমন জোর করে সব কিছু করছে, ওরা জোর করেই তো করছে। তারপর দোকান বন্ধ করেছিল, থানায় জানিয়েছিলাম এই কয়েকদিন আগে, থানা থেকে এসে দোকান খুলিয়ে দিয়ে গিয়েছিল, আবার এসে ওরা জোর করে বন্ধ করে দিয়ে গেল। ওরা জানে যে তন্ময় জানা এখানে যেটা সম্ভাবনা প্রবল, সেই জন্যেই ওরা মরিয়া হয়ে গেছে। মরিয়া হয়ে গিয়ে তাকে নানান রকমভাবে অপদস্থ করে, আতঙ্কগ্রস্ত করে, ভয় দেখিয়ে যাতে সে নমিনেশন প্রত্যাহার করে, সেই চেষ্টা তারা করছে। হামলার অভিযোগ অস্বীকার করে পাল্টা সিপিএমকেই নিশানা করেছে শাসক শিবির। রাতের অন্ধকারে ঘটেছে এবং সেটা আদৌ ওদের প্রতিপক্ষরা করিয়েছে না নিজেরাই করিয়ে, এখন তো কোর্টের কাছেও আর কিছু পাচ্ছে না, তারাও তো ওদের কথা শুনতে চাইছে না, এখন নতুন করে এই সন্ত্রাসের অভিযোগ টভিযোগ দাঁড় করাবার চেষ্টা করছে। ঘটনায় রাজ্য নির্বাচন কমিশন এবং জেলা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে সিপিএম নেতৃত্ব। তদন্তে নেমেছে পুলিশ, অভিযুক্তরা ধরা পড়েনি। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।